গেল 40 বছর ধরে বগুড়ার 2, 3 ও 4 আসনে জয়ের মুখ দেখেনি আওয়ামী লীগ। তবে এবার বিএনপির ভোট বর্জন করায় আশায় বুক বেঁধেছিলেন স্থানীয় নেতাকর্মীরা। কিন্তু জোটের রাজনীতি টিকিয়ে রাখতে আবারও আসনগুলো শরিকদের ছেড়ে দেয় হতাশ তারা। শরিক দলের প্রার্থীদের সাথে স্থানীয় আওয়ামী লীগের বিরোধও বেশ পুরনো, যার ফায়দা লুটতে মরিয়া স্বতন্ত্র প্রার্থীরা। ফরাদুজ্জামানের রিপোর্ট, ছবি তুলেছেন মোয়াজ্জেম হোসেন। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। মার্কা পেয়ে প্রচারণায় বগুড়ার 7টি আসনের প্রার্থীরা। তবে বিএনপি জামাতবিহীন নির্বাচনে খুব একটা আগ্রহ নেই ভোটারদের। শরিকদের ছেড়ে দেওয়ায় বগুড়া 2, 3 ও 4 আসনে প্রার্থী নেই আওয়ামী লীগের। এতে হতাশ নেতাকর্মীরা। এমনকি সিদ্ধান্ত না মেনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মনোনয়ন প্রত্যাহার করা আওয়ামী লীগ প্রার্থীর ছেলে। সবাই উজ্জীবিত হয়েছিল যে এবার নৌকোমার্কায় ভোট দেবে, কিন্তু আবারও বরাবরই আমরা হতাশ হয়েছি। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক অংশগ্রহণমূলক করার কথা দলীয় হাইকমান্ড বলছে। আমি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে আমি নির্বাচন করতে পারি। বগুড়ায় আওয়ামী লীগের ছেড়ে দেওয়া আসনে জোট প্রার্থীদের পরাজয়ের শঙ্কাও করছেন অনেকে। তবে আওয়ামী লীগকে সাথে নিয়েই নির্বাচনী বৈতরণী পার হওয়ার আশা জোটের প্রার্থীদের। আমার বিশ্বাস যে আমি একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে, একজন মুক্তিযোদ্ধা হিসেবে তাদের সাথে সমন্বয় করে তাদেরকে আমাদের সাথে আমরা অংশ নিতে পারব। বিগত 10 বছর আওয়ামী লীগকে সঙ্গে নিয়েই কাজ করেছি। যে স্বতন্ত্র তারে বলতেছে তার পিতা আমার সব সময় আমার সঙ্গে ছিল। অতীতে আমার সঙ্গে যখন জোটের প্রার্থী ছিলাম, নৌকা মার্কের প্রার্থী ছিলাম, উনি আমার সঙ্গে ছেড়েছিলেন। 2008 আমার সঙ্গে ছেড়েছিলেন, আশা করি আমার সঙ্গে থাকবে। স্থানীয় আওয়ামী লীগের সাথে শরিক দলের প্রার্থীদের দূরত্ব আর জামাত বিএনপি সমর্থকদের ভোটের ফায়দা নিতে চান স্বতন্ত্র প্রার্থীরা। এখানে বিএনপির বিশাল জনসমর্থন আছে এবং আমি এখানে দীর্ঘদিন কাজ করেছি, আমার পিতাও দীর্ঘদিন কাজ করেছে। আমি বিজয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত। বিএনপি নির্বাচন করছে না, মাঠে কেউ থাকতো না, কিন্তু তারা তাদের একজন মানুষকে কাছে পাবে এই আশায় ভোট দিবে। 3টি আসন জোটের প্রার্থীদের ছেড়ে দেওয়ায় নেতাকর্মীদের হতাশার কথা স্বীকার করছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি মনে করি না যে আমাদের কর্মীরা হতাশ হয় নাই, হয়েছে, কিন্তু তারপরও আমাদের সর্বোচ্চ সিদ্ধান্তের মালিক হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। তিনি যে সিদ্ধান্ত দিয়েছেন আমাদের কর্মীরা সেই সিদ্ধান্ত মেনে চলবে। বগুড়ায় 7টি আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন 54 জন প্রার্থী। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া।